সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ফারিয়া। ফারিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো আছি আল্লাহ। আপনার বাড়ি কোথায়? মমিনসিংহ। পরিবারে কে কে আছে? পরিবারে ছোট একটা ভাই আছে আর আমার মা আছে। ছোট একটা ভাই আর মা, বাবা নাই? বাবা মারা গেছে ছোটবেলায়। ছোটবেলায় মারা গেছে? তা আপনি কি করেন? কি? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? আচ্ছা আচ্ছা। তা আজ যে ভিডিওতে আসছেন কি চিন্তা করে? চিন্তা করে এই একটা মনের মানুষের লেগে। আচ্ছা। মাথা অসুস্থ, কাজ করতে পারে না এখন, এই জন্য ইউটিউবের সামনে এসে একটা মনের মানুষ পাইলে পাশে থাকবো, ছোটো ভাইটারে মাদ্রাসা পড়াইতে পারবো। হ্যাঁ। এইটা ভেবে। বয়স কত আপনার? 18 বছর। 18। লেখাপড়া করা হয়েছিল? লেখাপড়া করতে পারেন নাই বলে কষ্ট হয় না? কষ্ট তো হয়েছি, করবো, গরিবের মায়ের। আর যদি লেখাপড়া করতে পারতেন তাহলে তো একটা ভালো পরিবারে বা ভালো সংসারে বিয়ে শাদী হইতো, তাই না? আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে না আসলে কি হতো? না তখন না আসলে কি করবো তো ভাই, বাসা বাড়িতে কাম করে ঠিক মতো সংসার চলে না, মায়ের ওষুধ খাইতে লাগে, ভাইটারে মাদ্রাসা পড়াইতে লাগে। জীবন আর কোনো শখ ছিল যে একটু গান টান করা, নাচ করা, অভিনয় করা, এরকম কোনো শখ ছিল না? আচ্ছা। তা এই যে ভিডিওতে আসছেন বিয়ে শাদী করতে হবে, তা মুখে মাস্কটা লাগাই আসছেন কেন? সুন্দর চেহারাটা না দেখলে বুঝবে কেমনে আপনি কেমন? আমি তো কখনো ইউটিউবের সামনে আসিনি। জীবনে প্রথম এই আসলেন প্রতিবেদনে। আচ্ছা। তা পরিবার থেকে কেউ আটকাক করবে না? না, মারে বলেই আসছি। মারে বলেই আসছেন, তাই না? আচ্ছা আচ্ছা। তা এমনি আত্মীয় স্বজন যারা আছে তারা কি একটা ছেলে টেলে দেখে দিতে পারেন আপনাদের? এখন দিলে কি হইবে ভাই, এখন যৌতুক। আচ্ছা আচ্ছা। তা কেউ যদি যোগাযোগ করতে চায় যে প্রতিবেদনে আসছেন বিয়ে শাদী করতে চায়, অনেকে তো অনেক রকমের কথা বলবে, সেগুলা শুনে কি খারাপ লাগবে না নাকি? এখন ভাই বলবো, বাধ্য হয়ে শুনতেই হইব। আচ্ছা আচ্ছা। বাধ্য হয়ে শুনতে হলে যারা খারাপ কথা বলে, খারাপ কথা কোনো সায় দিবেন না, কেউ লোভ টোভ দেখাইলে প্রেমে পড়ে আবার ভেঙে চলে যায় না, যেহেতু আপনার মা আছে, পরিবারের সবাই আছে, তাদেরকে নিয়ে বিয়ে শাদী করবেন এবং যাচাই বাছাই করবেন, ছেলের বাড়ি যাবেন, ছেলেরা আপনার বাড়িতে এসে খোঁজ খবর নেয়, তারপরে একটা জীবনসঙ্গী খুঁজে নেবেন, ঠিক আছে? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় খুবই গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা আমি দেখে বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01313088799। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বার খোলা রাখবেন। হ্যাঁ, নামাজ কালাম পড়েন? আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সে আল্লাহ দেখবেন কোনো না কোনো ওসিলে আপনার জীবনের সুখ বয়ে দিবে, ঠিক আছে? তা ভালো থাকেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন আর অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।